মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। অনেকেই কমান্ড করে কেক বানানোর রিকোয়েস্ট করেছে। আপ লোক কমান্ড কিয়া হে কেক বানানে কে লিয়ে, ম্যায় আজ বানাউঙ্গি কপি কেক। তো আমি আজ বানাবো কপি কেক। ম্যায় কেসা কপি কেক বানাতি হু ও আপকে সাথ শেয়ার কর রহি হু। আমি কি করে কপি কেকটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে। কপি কেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, 1/2 কাপ ময়দা, 1 কাপ সুগার, 1 গ্লাস মিল্ক আর অয়েল, 3 স্পুন কপি পাউডার, কাজু বাদাম, 1 টিস্পুন বেকিং সোডা, 1/2 টিস্পুন বেকিং পাউডার। এই হলো আমার ইনগ্রিডিয়েন্টস। এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমার লাগবে কপি কেক বানানোর জন্য। আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো কপি পাউডার, দিয়ে দেবো সুগার, সামান্য একটু দুধ দেবো। এটা আবার ভালো করে মিশিয়ে নেব। এবার সুজি দিয়ে দেব। সুজিটা দিয়ে একইভাবে মিশিয়ে নেব। দুধ দেব, দুধটা দিয়ে ভালোভাবে এভাবে মিক্স করে নেব। ময়দা, বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিলাম। পুরো ময়দাটা দিয়ে দিলাম। এবারে বাকি দুধটা দিয়ে দেবো। এবারে অয়েল দিয়ে দেবো 3 স্পুন।
केकर ब्याटारटा आमार रेडी, रेखे रेखे देव। एबारे एइरकम एकटा आमी पात्र नियेछि, एर मध्ये आमी ब्राशे करे तेल एइभाबे माखिए नेब। केकर ব্যাটারটা আমি এভাবে ঢেলে দেব। গ্যাসে এরকম একটা চাটু বসিয়ে দিয়েছি, তার উপর সি সল্ট দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা আমি ফ্রি হিট করে নেব 5 মিনিটের জন্য। কেকের পাত্রটা আমি এর মধ্যে বসিয়ে দেব। এবারে একটা থালা দিয়ে এভাবে ঢেকে দেব। केकटा आमार रेडी। तो मेरी केक रेडी है, नो माइक्रोवेन गैसे ही बनालाम कॉफी केक। अपनाराओ एभावे बाड़ीते ट्राई करते पारें, आप घर में ऐसे केक बना सकते हैं। मेरी वीडियो यहाँ पर एंड करती हूँ। आप घर में रहे, सुरक्षित रहे। हमार वीडियोटा ए पर्यन्तई, टाटा।